একটা দাদা ভাই তোমাদের রেডি হয়ে গেছে, আমিও কাঁপতে কাঁপতে রেডি হয়ে গেছি। সাড়ে তিনটের সময় টোটো আসবে, ওই বাড়িতে আর যাইনি, আমরা দিদুর বাড়িতেই ব্যাগ নিয়ে এসেছিলাম। রেডি হয়ে একবারে ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়ির ঘরটা প্রচণ্ড ছোট, মারপিট লেগে যাবে সবাই মিলে। এই জন্য এখান থেকে রেডি হয়ে নিয়েছি, তো চলো টোটো আসুক। দিদুন বাড়ি থেকে চলে আসলাম, এই যে রাস্তায় বাপরে বাপ কি অন্ধকার, তোমাদের বলে বোঝাতে পারছি না। আর কেউ নেই, জনশূন্য পরিবেশ। আর এই যে সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কাকুও চলে এসেছে, এইবার সব টলি টলিগুলো টোটোর ওপরে ওঠাবে, মায়েদের টলি সে টোটোর ওপরে ওঠাবে, আর আমাদের টলিগুলো সব আমরা নিয়েই বসবো। তো চলো যাওয়া যাক স্টেশনে। তো খুব 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 আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে। আবার অনেকদিন পর আমরা দীঘাতে যাচ্ছি, দেখেছো রাস্তাগুলো কি ফাঁকা, বাপরে বাপ, আর কুকুর শুধু চিল্লাচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, একটা মজার জিনিস হয়েছে, স্টেশনে এসে দেখছি দিদি ভাইয়ের একটা ব্যাগ আনে, যেই ব্যাগটাতে দিদি ভাইয়ের সাজের জিনিস ছিল, দিয়ে আমরা নিয়ে এসেছিলাম সাজের জিনিস, সেইগুলো দিয়ে দিদি ভাইকে ম্যানেজ করতে হয়েছে। ট্রেনে উঠে গেছি আমরা, রিভু আবার আমার কোলে, আমি আর রিভু ঘুমোতে ঘুমোতে এখন যাচ্ছি, আর সবাই বসে আছে, মা বাবা জেগে আছে, আমরা ঘুমোচ্ছিলাম। আর ট্রেন থেকে আমরা হাওড়া স্টেশনে নেবেও গেছি, তো দেখো আমি হাই করছি, আর রিভু এদিকে কোলেই ছিল দিদি ভাইয়ের, দিয়ে এখন আবার ট্রলির ওপরে উঠে বসে রয়েছে রিভু, দিয়ে ওকে কোলে করে নিলে আর ব্যাগগুলো টানতে পারবো না আমরা, সেজন্য বাবা বলছে যে তুই ট্রলির ওপরে বস, আমি তোকে নিয়ে যাচ্ছি ট্রলিতে করে। আর ও দিব্যি বসে পড়েছে ট্রলির ওপরে, যেহেতু ট্রলির মধ্যে জামাকাপড় রয়েছে, ওর কিছু হচ্ছে না, একটু গদি গদি ভাবই লাগছে, ও বসে গেছে। বাবা বলছে ভালোই হলো, তোমাদের আর টানতে হলো না। এই যে ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকছে 19 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা তো দেখতেই পেলে যে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা ট্রেনে বসেও গেছি, আমি একটু বাইরে থেকে ভিডিও করছি যারা যাতায়াত করছে। তো আমরা কোথায় বসেছি চলো দেখাচ্ছি, আমরা D2-তে বসেছিলাম, আর এই যে এই বগিটাতে বসেছিলাম, এই যে দাদা ভাই বসে রয়েছে, আর ওই দিকে মা, আমি, তারপরে দিদি ভাই বসেছে। ট্রেন চলা শুরু হয়ে গেছে, দিয়ে মাঝখানে যেহেতু ভোরবেলা বেরিয়েছি আর আমাদের টিফিন করাই ছিল আগের দিন রাত্রে, তোমরা দেখেছো আগের ভিডিওতে দেখিয়েছি, এবার আমরা সবাই টিফিন খেতে বসে গেছি। আমরা সবাই না, আমি, দিদি ভাই আর বাবা, আর বাকি তিনজন যে ছিল, আমার বর, তোমাদের দাদা ভাই আর মা। মা বললো যে পরে খাবো, তোরা খেয়ে নে, আমাদের আগে খিদে পেয়ে গেছিলো, দিয়ে আমরা খাচ্ছি টিফিন, আর রিভু আমার থেকে একটু খাচ্ছে, রিভুরও খুব খিদে পেয়ে গেছে, দিদি ভাই রিভুকেও খাইয়ে দেবে, অনেক বেলাও হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমরা নেমে পড়েছি, খুব 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 আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আর রিভু বলছে চিড়িয়াখানায় চলে এসেছি, আমি বলছি দীঘাতে চলে এসেছি, ও ভাবছে দীঘা আবার কি, আগেরবার ও এসেছিল তখন আরও ছোট ছিল, বুঝতে পারিনি ব্যাপারটা, এখন আরও আনন্দটা বেশিভাবে ও করতে পারবে। ও বলছে চলো চিড়িয়াখানায় যাব, ওকে বলা হয়েছিল যে আমরা চিড়িয়াখানায় যাব একদিন, ও সেটাই ভেবে নিয়েছে। তো চলো এখন ট্রলিগুলো নিয়ে যেতে হবে, আর দুটো ব্যাগও হয়েছে, খাবারের ব্যাগ, জলের ব্যাগ, ট্রলি তো হয়েছেই, আর রিভুদের তিন চারটে ব্যাগ হয়েছে, সবগুলো এখন বইতে হবে। এই যে রিভু উঠে গেছে ওদের ট্রলিতে, এখন ওকে কেউ কোলে নেওয়ার নেই বলে ও ট্রলির ওপর উঠে যাচ্ছে, ওর নিজের জায়গাটাকে সেট করে নিচ্ছে যে না আমি হেঁটে যাব না, আমি ট্রলির ওপরেই যাব, যুদ্ধ করছে খানিকটা। তো আমি একটু ট্রলিটা নিয়ে একটু স্টাইল দিচ্ছি, আমি এতক্ষণ ট্রলিটা টানিনি, তোমাদের দাদা ভাই টানছিল, আমি একটু টানছি, আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও, আবার পেছনের দিকে তাকাচ্ছি,
রিভু চেষ্টা করছে আমার ট্রলিটার উপরে ওঠার, কিন্তু আমি ওকে উঠতে দিইনি। এই যে দীঘা স্টেশন, এখান থেকে টোটোওয়ালাগুলো সব হামলে পড়ছে, দিদি ভাই, দাদা ভাই, ম্যাডাম সব টোটোতে ওঠার কথা বলছে। তো ফাইনালি আমরা একটা টোটো ঠিক করেছি, টোটো নয় একটা টোটো আর একটা অটো। আমি, বাবা আর তোমাদের দাদা ভাই একটা টোটোতে উঠবো, আর মা, বাবা আর দাদা ভাই একটা অটোতে উঠবে। আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা প্রথমে গেছিলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে গিয়ে দেখছি লোকজনের ভিড় একদমই নেই, তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা নিউ দীঘাতে ব্যাক করব। তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে, ওখানে গিয়েও কটা হোটেল দেখব, ফাইনালি যেই হোটেলটা আমাদের পছন্দ হবে আমরা সেই হোটেলটাতেই উঠব। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল না হলে আমরা উঠব না, তো একটু হোটেল খোঁজ করতে হবে আমাদের। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টার সময়, আর এখন বাজে বেলা 11টা, 11টা নয় 11:30। ফাইনালি আমরা একটা হোটেল পেয়ে গেছি নিউ দীঘাতে। এই হোটেলটাতে আমরা উঠছি, আনন্দে রিভু নীতিমত নাচ করছে আর আমাকে ডাকছে। তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে এই হোটেলটাতে আমরা থাকবো। হোটেলটা হচ্ছে 4তলা, আমরা থাকবো 3তলাতে। আমাদের ঘর দেখে চলে এসেছে বাবা, দাদাভাই আর ওগিয়ে। এখানে ডকুমেন্টের সব জিনিসপত্র যা যা হবে ওগুলো ডকুমেন্টগুলো জমা দিয়ে দেবো, আর আমাদের এই লাগেজগুলো ওনারা আমাদের রুমে দিয়ে আসবে। ওই চাবি দিয়ে দিচ্ছে, আমরা লিফটে উঠে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো, একটু নেক্সট পার্টে সব কিছু ডিটেলসে আমি দেবো। তো আজকের মতো টাটা, হাসতে থাকো, বাঁচতে থাকো, বাই।